হ্যালো গাইস, আজকে দেখাচ্ছি আপনাদের নিউ করে হাউ টু অ্যাপ্লাই হেনা অন হেয়ার। তো কী করে এটা লাগাবেন, যার জন্য আমি এখানে নিয়েছি চা পাতি আর জলটা, যেটা আমি একটু গরম করে নিচ্ছি, আর ডার্ক কালার নিতে হবে। আর এখানে আমি হচ্ছে রিচ ফিলের হেনা নিচ্ছি, যেটার প্রাইস রয়েছে অনলি 85 রুপিস। তো এটা 100 গ্রামের প্যাকেট, খুব ভালো একটা হেনা। আমি এটা প্রথম ইউজ করে দেখলাম কেমন, তো আমি এটা কাট করে নিচ্ছি। তারপর আমি একটা কন্টেনারের মধ্যে এটার অর্ধেক পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। আর হেনাটাকে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে আপনাদের গুলিয়ে রাখতে হবে, তবে হেয়ারের কালারটা খুব ভালো আসে। সাথে সাথে কখনোই লাগাবেন না, তবে হেয়ার কালারটা ভালো আসবে না। এরপর আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইয়েলোটা নাও দিতে পারেন, এগ হোয়াইটটাও দিতে পারেন। তো আমি এখানে দুটোই মিক্স করছি একসাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি চা পাতার গরম জলটা। এরপর আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে মিক্সড করব। আর অবশ্যই দেখবেন লাম্পস যেন না থাকে। মিক্সড করে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে আপনাদের। তো দেখুন 2-3 ঘন্টা পরে হেনার কালারটা ডার্ক হয়ে যাবে, আপনার যে কালার গুলান তার থেকে ডার্ক কালার হয়ে যাবে। এরপর আমি চুলের সেকশন করে নিচ্ছি। যদি বড় চুল থাকে তবে বেশি পরিমাণ দিতে হবে। এরপর সেকশন করে নিয়ে আমি চুলগুলো উপরে বেঁধে নিচ্ছি। যে কোনো ক্লাচার দিয়ে আপনারা বাঁধতে পারেন বা গার্ডার দিয়েও বাঁধতে পারেন। আমি এটা কোনো পিন দিয়ে বেঁধে নিচ্ছি। এরপর শর্ট শর্ট করে আমি চুল নিয়ে তারপর আমি হেনায় অ্যাপ্লাই করব হেয়ারে। আর যাদের একদম ডার্ক হেয়ার কালার, মানে যাদের একটু বেশি কালো চুল বা একটু মোটা, তাদের চুলে কালারটা খুব অল্প আসে, তো সেটার জন্য কোনো মাইন্ড করবেন না। তার জন্য আপনারা কফি অ্যাপ্লাই করতে পারেন এর সঙ্গে। তো আমি এটা চাপা দিয়ে দিয়ে করছি। আর এটা চুলটা একটু থিন, মানে একটু পাতলা ধরনের। এরপর আমি আরও শর্ট শর্ট করে আমি চুল নিয়ে আমি অ্যাপ্লিকেশনটা করে নিচ্ছি। আর হেনা অ্যাপ্লাই করার পর আপনারা শ্যাম্পু ইউজ করবেন না, তাহলে হেনার যে কালারটা থাকে সেটা চলে যায়, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা। আর হেনা লাগালে কোনো ক্ষতি হয় না চুলে, বাট আপনারা খেয়াল করবেন যে এর মধ্যে যেন কোনো অ্যামোনিয়া বা কোনো কালার যাতে মিক্সড না থাকে, ন্যাচারাল কালার যাতে থাকে, তাহলে চুলে কোনো এফেক্ট পড়ে না। বা অনেকের হতে পারে যাদের চুল পড়ে, চুল পড়া শুরু করে, তারা কখনোই কালারিং ইউজ করবেন না, তাহলে হয়তো আপনাদের স্ক্যাল্পে প্রবলেম হতে পারে। তো হেনা লাগালে কোনো ক্ষতি হয় না। আর হেনা লাগানোর সময় অবশ্যই গ্লাভস পরে নেবেন, নয়তো আপনাদের হাতটা লাল হয়ে যাবে। এগুলো আমি শর্ট শর্ট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তী সময় প্রবলেম না হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এরপর যদি আপনারা অন্য কোনো বিষয়ে জানতে চান তবে অবশ্যই আমাকে জানাবেন, আমি নেক্সট চেষ্টা করব শেষ ভিডিওটা বানানোর জন্য। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো আমি পুরো চুলে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি এখন, এই যে লাগানো হয়ে গেছে। তারপর দেখিয়ে দিচ্ছি এটা ন্যাচারাল কালার। থ্যাংক ইউ।